আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাওন অ্যাগ্রো পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ মেহেদী হাসান শাওন। তো আলহামদুলিল্লাহ 25তম দিন শেষে 26তম দিনে আমি কী কী করি মুরগির সাথে তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালে আমি এদের সাদা পানি ইউজ করছি এবং দুপুরে একটু পরে আমি এদের আর কি হলুদের গুঁড়া পানির সাথে মিশিয়ে দেব। হলুদের গুঁড়া আর কি স্বাস্থ্যের জন্য উপযোগী, খুবই উপকার এই হলুদের গুঁড়া মুরগির জন্য। এর পুষ্টি চাহিদা ভালো হয় এই হলুদটা দিলে, প্রাকৃতিক উপায়ে আর কি কিছু কিছু জিনিস তো দেওয়া দরকার। এই জন্য আর কি সকালে আমরা দুপুরে আমরা হলুদের গুঁড়া ইউজ করবো। এই ছিল মোটামুটি দুপুরের আপডেট। আর এই দেখেন আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ 500 গ্রাম প্লাস হয়ে গেছে। আর কয়েকদিন গেলে ইনশাল্লাহ রোস্টে সেজে আসবে। দেখেন ওই মুরগিটা দেখেন মোটামুটি ভালোই বড়। ওই পাশে আপনার কিছু বড় মুরগি আছে তো ওদের জন্য একটু আলাদা করে স্পেস করে দিছি, কিছু মনে করেন না কেউ আর কি। আমার হচ্ছে সামনে রুম চলতেছে তো সামনে রুম হলে আর কি ওইগুলোকে ওই পাশে ট্রান্সফার করে দেবো। এই ছিল মোটামুটি আপডেট। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো রমজানের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, এই যে আমি দুপুরে খাবার দিয়ে দিছি এবং এই ধরেন মানে কীরকম এক্সাইটেড থাকলে মানে খাবারের প্রতি রুচি থাকলে খাবার দেওয়ার সাথে সাথে এইভাবে খাইতে পারে, তাইলে বুঝেন বাচ্চাগুলো কেমন সুস্থ আছে। মোটামুটি আমি এর জন্য আর কি খাবার আধা ঘন্টা এক ঘন্টা পর পর শেষ করে এক ঘন্টা আধা ঘন্টা পর পর খাবার দিই, যাতে ওদের খাবারের চাহিদাটা থাকে। চাহিদা থাকলে কোনো সমস্যাই হবে না আলহামদুলিল্লাহ গাইস। তো এখন আমরা আর কি হলুদ দেবো আর কি। এখানে 5 লিটার পরিমাণ পানি আছে, তো এখানে মাপ করে 5 চামচ পরিমাণ আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদের কাঁচা হলুদের রসও ব্যবহার করতে পারেন, ওইটা আরও ভালো। তো মোটামুটি হয়ে গেছে। তো মিক্স করা শেষ, এখন আমরা এটা আটকানি, আটকানো শেষ। তো এই যে আমরা হলুদের পানিটা দিয়ে দিচ্ছি, প্রাকৃতিক একটা ওষুধ। আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি সুস্থ আছে, একটা মুরগির কোনো সমস্যা হয় নাই, আশা করি আর হবেও না। দুইটা পঙ্গু বাচ্চা তো ছোটোবেলা থেকেই, তা বাদে আর কোনো মুরগির কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এই যে প্রায় 1/2 কেজি প্লাস ওয়েট আসছে আজকে 26তম দিনে। তো আপনারা তো জানেনই যে আমি এগুলো ভিডিও রেগুলার দিচ্ছি প্লে লিস্ট করে। আপনাদের মুরগি আপনি যেই দিন বয়সে মুরগি আনেন না কেন, আপনারা আমার প্লে লিস্টটা দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন যে কোন দিন থেকে কী করবেন। আপনারা যদি 15 দিন বয়সে মুরগি আনেন 15 দিন থেকে কী কী ট্রিটমেন্ট আছে সেগুলো ভিডিও দিছি। আপনারা যদি মনে করেন 7 দিনে আনলেন 7 দিন, 1 দিনে আনলে 1 দিন, মোটামুটি সব দিনেরই ভিডিও করা আছে, ওইখান থেকে আপনারা দেখে আসবেন আমাদের প্লে লিস্টটা ঘুরে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে আমি রাতে কি করি ওটা আপডেট আপনাদের দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ গাইস। তো ইফতারের পর আবার চলে আসলাম এদের কাছে। তো এই দেখেন সবগুলোকে খাবার দিছি আমি, ইফতার শেষে এদের ইফতার করাইতেছি আর কি। তো এই দেখেন খাবার দেওয়ার সাথে সাথে খাবারের প্রতি কতটা চাহিদা থাকলে এরকমভাবে খাইতে পারে। আমি কিন্তু বারবার বলি যে খাবারের চাহিদা যত থাকবে মুরগি তত ভালো থাকবে। খাবারের প্রতি যত আপনার অবহেলা করবে মুরগি বাড়তে তত সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ রাত্রে আমরা কোনো কিছু ইউজ করি নাই, শুধু সাদা পানি চলতেছে, খাবার সাথে কোনো কিছু ইউজ করা হয় নাই। মোটামুটি আজকে আর কিছু ইউজ করবো না, এভাবেই চলবে আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই ছিল আপনার 26তম দিনের আপডেট। কালকে 27তম দিন, কালকে আমরা খাদ্যগুলো চেঞ্জ করে দেবো এবং গ্রোয়ারে শিফট করব। এবং কালকে সকালে রিভার টনিক দেবো, আজকে থাক আজকে সাদা পানি চলুক এই পর্যন্ত আপাতত। তো রমজানের প্রথম দিনে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং সকলে যে যার জায়গা থেকে রোজা রাখার চেষ্টা করবেন।